সামনেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা। এবার গোষ্ঠীকন্দলের জেরে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। বাসন্তীর এই ঘটনা, সেখানেই তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল আরও একবার প্রকাশ্যে। এবং যেমনটা পরিবারের অভিযোগ যে রাজনৈতিক শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে, এমনটাই অভিযোগ করা হয়েছে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে। বাসন্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাসন্তীর এই ঘটনা, সেখানেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। বাসন্তীর এই ঘটনা, যেখানে সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। শুধু তাই নয়, এবার গোষ্ঠীকন্দলের জেরে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। বাসন্তীতে এই ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। যেমনটা নিহত তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজনৈতিক শত্রুতার জেরেই ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। সকাল থেকেই থমথমে রয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগও জানানো হয়েছে পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, সামগ্রিকভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। গোষ্ঠীকন্দলের জেরেই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা, উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। এবং এই ঘটনাতে বিধায়ক শওকত মোল্লা, তিনি কি বলছেন শুনব। দেখুন, বাসন্তীতে আমাদের একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী জিয়ারুল মোল্লা, যে আমানুল্লাহ লস্করের সঙ্গে সর্বসময়ের জন্য থাকত, আমরা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি সেখানে দুখানা বাইকের চারজন তাকে ঘিরে ধরে মাথায় গুলি করেছে এবং পেটে গুলি করেছে। তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে সে মারা গেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে নির্বিশেষে কোনো রং বাদ বিচার না করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে। কারণ যত নির্বাচন এগিয়ে আসছে, দেখে দেখে তৃণমূল কংগ্রেসের সামনের সারি কর্মীদের টার্গেট করা হচ্ছে। কারণ এই জেলায় ওদের পায়ের তলায় জমি নেই, যার কারণে গোটা জেলা জুড়ে আইএসএফ, বিজেপি, সিপিএম একেবারে রাম বাম খাম একসঙ্গে মিলে এই খুনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। কিন্তু বিরোধীরা তো অভিযোগ করছে কি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই খুন হচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। আমরা তো বলছি যে সমাজ বিরোধীদের কোনো দল হয় না, কোনো জাত হয় না, সমাজ বিরোধী কাদের আসছে তো সেটাই আগে দেখতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি এটা বিরোধী আশ্রিত, সমাজ বিরোধী দল, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা এই ঘটনা ঘটিয়েছে। আপনাদেরকে শুনালাম স্থানীয় বিধায়ক শওকত মোল্লা, তার বক্তব্য। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, গোষ্ঠীকন্দল প্রকাশ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে, এবং যেমনটা জানা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নিহত হয়েছেন ওই তৃণমূল কর্মী, কি খবর রয়েছে? দেখো, প্রথমেই বলে রাখি, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে ঘটনাস্থল এবং চাত্রাখালী গ্রাম। সেই গ্রাম থেকে তিনি কিন্তু গতকাল রাতে কি ফিরছিলেন, সেই গ্রাম এই রাস্তা দিয়েই তিনি যখন ফিরছিলেন তখনই তাকে কিন্তু এই জায়গাটায় ঘিরে ধরে, এবং সামনেই একটি বাম্পার, সেই বাম্পারের কাছে যখন গাড়িটি তার বাইক স্লো হয় তখনই দুটো বাইকে করে দুষ্কৃতীরা এসেছিলো। তারা কিন্তু এসে এই জায়গাটায় তাকে দাঁড় করায় এবং তার সরাসরি মাথায় গুলি করে। এবং ঘটনাস্থলে দেখো, এই জায়গাটায় একটি বন্দুকের খোল পাওয়া গেছিলো এবং সেখান থেকে কিন্তু তাকে এখানে দাঁড় করিয়ে মাথায় গুলি করে এবং বুকে একটি গুলি করে এবং ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। স্থানীয় মানুষজন খবর পায় এবং খবর পাওয়ার পরেই কিন্তু প্রশাসনকে খবর দেয় এবং ঘটনাস্থল থেকে এখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে, এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মূলত বাসন্তী রাজনৈতিক সংঘর্ষে কিন্তু প্রায়শই শিরোনামে আসছে। এবং তোমাকে বলে রাখি, যখন 2011-এর আগে শাসক দল বামেরা ছিল, তখনও কিন্তু গোষ্ঠীকন্দল একদিকে আরএসপি, একদিকে বামেরা, এই গোষ্ঠীকন্দল ছিল। এবং তারপরেই কিন্তু পালা পরিবর্তন হওয়ার পরে 2011-এর পর থেকে সেখানে কিন্তু তৃণমূলের শাসন হয় এবং সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রায়শই গণ্ডগোল। গতকাল রাতেও কিন্তু কলতলা এলাকায় এই শাসক দুই দলের গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়। পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং তারপরেই কিন্তু
এই এলাকা নিয়ন্ত্রণে আসে, সেইখান থেকে তিনি যখন ফিরছিলেন এবং মূলত জানা যাচ্ছে যে এই যে মৃত ব্যক্তি তা জয়রুল মোল্লার, তিনি কিন্তু ঘটনাস্থল থেকে তিনি কিন্তু যখন ফিরছিলেন তারপরেই কিন্তু তাকে রাত্রে লক্ষ্য করে গুলি করা হয় এবং ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। এইখান থেকে বাড়ির ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার, সে যখন বাড়িতে ফিরছিল তখনই তাকে রেকি করা হয়েছিল পুলিশের প্রাথমিক অনুমান। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে যে জায়গাটায় সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা বসেছিলেন এবং তিনি যে এই পথ দিয়ে আসতে চলেছেন তার কিন্তু পুলিশের কাছে খবর ছিল। সেই মতামত পুলিশ সমস্ত বিষয় তদন্ত করে দেখছে কোন কারণে খুন, এর পিছনে কি রাজনীতি আছে না অন্য কোনো পুরনো শত্রুতা, কিন্তু পুলিশের কাছে মূল প্রশ্ন। পরিবার দাবি করছেন মূলত যে তৃণমূল কর্মী তিনি কিন্তু মাদার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি কিন্তু যুব তৃণমূল করেন এবং তার একটি পরিচয় আছে এলাকায়, কিন্তু তিনি গজল শিল্পী হিসাবে তার পরিচয় আছে এবং তার তিনি কিন্তু এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। কী কারণে তাকে খুন করা হলো, পরিবার দাবি করছেন তিনি যেহেতু যুব তৃণমূলটি করেন এবং তার প্রভাব আছে এলাকায়, সেক্ষেত্রে কিন্তু অপর গোষ্ঠী এই খুন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন। সমস্ত বিষয়টি কিন্তু বাসন্তী থানার পুলিশ তদন্ত করছে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ এবং এলাকা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে এবং এই ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে এলাকার মানুষজনকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই রকম তথ্যের দিকে গেছেন কি কারণে হতে পারে। আমি স্থানীয় মানুষজন, জিয়ারুল বাবু কেমন ছিল? ভালো ছিল। তিনি মানে পরিচয় কিভাবে এখানে পরিচয় তার কি রকম? ভালো পরিচয়, গজল গাইতো। এই রাজনীতির বিষয় অতটা যে ছিল না, যেটুকুনি লোকের ইয়ে করেছে ভালো করে, কারের ক্ষতি কোনো করেনি। তাহলে তাকে খুন করা হলো কেন, কী করে বলবো? তার কি কোনো শত্রু? কী করে বলবো, তার রাস্তাঘাটে চলার পথে শত্রু থাকতে পারে। রাজনীতিকভাবে হিসাবে কেমন ছিলেন? মানুষের সুখে দুঃখে তার পাশেই থাকতেন? সবার পাশেই থাকতো। অর্থাৎ বুঝতেই পারছো তিনি কিন্তু, এখানকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে রাজনৈতিক হিসাবে কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল, মানুষের সুখ দুঃখের সমস্ত কিছু তিনি পাশে থাকতেন এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্প সেগুলো কিন্তু মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করতেন। অর্থাৎ বুঝতেই পারছো এখানে একটি রাজনৈতিক ঘটনা ঘটে আছে, মানুষ সেভাবে মুখ না খুললেও এর পিছনে যে রাজনীতি আছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং সেক্ষেত্রে গতকাল আমরা যখন এখানকার যে স্থানীয় যুবনেতা আমানুল্লাহ মোল্লা তাকে কিন্তু যখন জিজ্ঞাসা করেছিলেন তিনি কিন্তু স্বীকার করেছিলেন এর পিছনে রাজনৈতিক কোনো কারণ থাকলেও থাকতে পারে, সমস্তটাই পুলিশের উপর ছেড়ে দিয়েছে। পুলিশ কী সিদ্ধান্ত নেয়, এর মূল যে অপরাধী যারা এই ঘটনা ঘটিয়েছে সেই অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এবং আজ শওকত মোল্লা তিনিও কিন্তু একই কথা বলেছেন এবং তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার কিন্তু সেই কারণেই কিন্তু তারা দাবি করছেন যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা এই ঘটনা ঘটেছে। এর পরেও যে আগামী 8 তারিখে যে ভোট, সেই ভোট কতটা নির্বিঘ্নে থাকবে, যথেষ্ট আতঙ্কিত রয়েছে এই বাসন্তী এলাকার মানুষজন। অভিক বেশ, একেবারেই ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি বাসন্তী থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজু দাস।